এই প্রবলেমটা কি তোমরা কেউ ট্রাই করেছিলে? সুরিতা, রাতি, শ্রীমন্তিনী, তিপ্রো, অরিনজয়, আদিত্য তোমরা কি এই প্রবলেমটা ট্রাই করেছিলে? দেখো আমি আবার বলবো ইরোড অফ সলভ করার ইয়ে নয় যে হাইড্রোস্ট্যাটিক্স এরই প্রবলেম করব।

এর মধ্যে অয়েল রয়েছে অয়েল আর এই যে ক্লিয়ারেন্স বলেছে দেখো এই যে ক্লিয়ারেন্স এই ক্লিয়ারেন্সটা বলেছে h মানে এই রকম একটা ডিস্ক দেখো এরকম একটা ডিস্ক এই ডিস্কটা এরকম করে ঘুরছে কোথায় ঘুরছে এই অয়েলের মধ্যে ঘুরছে তাহলে আমাদের কি বার করতে বলেছে फाइंड द পাওয়ার ডেভেলপ

কত পাওয়ার ডেভেলপড হয়েছে সেইটা বার করতে বলেছে ওকে হুম 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 কোন আইডিয়া প্রবলেমটা কিভাবে করব আচ্ছা দেখো আমি যদি ওপর থেকে দেখি তাহলে আমি এই ডিস্কটাকে এইরকম সার্কুলার দেখব কি দেখব না দেখো এরকম সার্কুলার দেখবো কি দেখবো না দেখবো এবার বলো তো এইখানে মানে কি বার করতে বলেছে ফাইন্ড দা পাওয়ার ডেভেলপ বাই দা কিভাবে পাওয়ারটাকে ডেভেলপ করবে কোনো আইডিয়া ফোর্স কিভাবে পাওয়ারটা আরেকবার বলো না ফোর্স ইন্টু ভালো লাগবে না আচ্ছা দেখো আমরা ভিসকাস যে ফোর্স হয় তার ভ্যালু জানি এফ এই যে ভিসকাস যে ফোর্স হয় তার ভ্যালু জানি এফ মাইনাস ইটা এ ডিভি বাই ডি দেখো এটা জানি এটা ফর্মুলা এটা আমাদের জানতে হবে দেখো এটা ফর্মুলা এটা আমাদের জানতে হবে যেখানে এইটাকে বলছে কন্ট্যাক্ট এরিয়া এ হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া আচ্ছা বলো তো এইটা কি এইটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি বললাম এইটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট ঠিক আচ্ছা এবার একটা জিনিস হল এ যদি এইরকম কনস্ট্যান্ট ওমেগা দিয়ে ঘোরে তাহলে ভেবে দেখো ট্রুলি স্পিকিং এইখানটায় এইখানটা এইটাকে আমি আবার পরের পেজে বড় করে ড্র করবো ডোন্ট ওয়ারি পরের পেজে বড় করে ড্র করব আমি এইটা বোঝাতে চাইছি আমি যদি ওপর থেকে দেখি তাহলে ডিসটা এইভাবে ঘুরবে এইটা যখন ঘুরবে তখন এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট তৈরি হবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি হবে বলবো সেই ভেলোসিটি গ্রেডিয়েন্টের জন্য কন্টাক্ট এরিয়ার জন্য একটা অপোজিট দিকে ফোর্স লাগবে সেই ফোর্সটাই হচ্ছে ভিসকাস ফোর্স আরে ভিসকাস ফোর্স মানে লিকুইডে যে frictional ফোর্স লাগে সেটাকেই বলে ভিসকাস ফোর্স কি বললাম কি বললাম বলো 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 লিকুইডে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগে সেটাকেই বলে ফোর্স হ্যালো 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 আচ্ছা তো এবার তোমরা একটা কথা বলো এইটা যদি ডিস্ক হয় এই পুরো ডিস্কটা যদি ওমেগা দিয়ে ঘোরে তাহলে ট্রুলি স্পিকিং ট্রুলি স্পিকিং এইখান থেকে আর ডিস্টেন্স দূরে কোন পয়েন্টের টাল ভেলসিটি হবে ভি সেটা হবে আর ইন্টু ওমেগা দেখো আর ওমেগা ঠিক আচ্ছা এই আর ইন্টু ওমেগা যদি হয় তাহলে ভেবে বলো এইখানে যে ভেলসিটি এইখানকার যে পয়েন্টটা আর এখানকার যে পয়েন্টটা এর ভেলোসিটি ডিফারেন্ট যত আমি এজের দিকে যাব তত আমার ভেলসিটি বাড়বে লিনিয়ার বাড়বে বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো 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 দেখো আমি কি বলছি বুঝতে পারছো হ্যালো বুঝতে পারছো আমি কি বলছি আচ্ছা এইবার এই দিকে চলে এসো এই তোমরা এই ডায়াগ্রামটা তো বুঝতে পারছো এই ডায়াগ্রামটা যদি দেখি দেখো সাইড থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো মানে এই 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 আমি থেকে এবার একদম পয়েন্টে কত বলতে পারবে একদম এই পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি জিরো বলতো একদম এই পয়েন্টে লিনিয়ার ভেলাসিটি কত ওমেগা ইন্টু ক্যাপিটাল আর রাইট ওমেগা ইন্টু ক্যাপিটাল আর কারেক্ট লিনিয়ার ভেলোসিটি এবার ভেবে দেখো এই যে ভেতরের যে ফ্লুইডটা যে অয়েলটা রয়েছে ভেতরের যে অয়েলটা রয়েছে এই যে এখানে যে অয়েলটা রয়েছে এখানে যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা ভিসকাস ফোর্স দেবে এবং সেই ভিসকাস ফোর্স গুলো লেয়ারে দেবে লেয়ার লেয়ার এবং সেই কারণে একদম ওপরে এইখানে ভেলোসিটি হবে জিরো দেখো এইখানে ভেলোসিটি হবে জিরো তাহলে আমি যদি এই পয়েন্টে দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভেলোসিটি বাই এবার হচ্ছে এই এই হাইটটা এই হাইটটা তাহলে এইখানে ভেলোসিটি জিরো আবার এইখানে তো ভেলোসিটি সব জায়গায় জিরো মানে এই ওপরে টপমোস্ট পয়েন্টের যে লেয়ার তার ভেলোসিটি তো জিরো কেন সেই লেয়ারটা ওপরের যে সারফেসটা তার সাথে কন্টাক্টে রয়েছে সে মুভ করছে না তাহলে এই পয়েন্টে যদি আমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট জিজ্ঞেস বার করি 0 0 by, 0 0 by h আর এইখানে যদি আমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট বার করি দেখো ওমেগা আর মাইনাস জিরো এই পয়েন্টে ওমেগা আর এই পয়েন্টে জিরো পয়েন্টে বার করি সেটা হবে ওমেগা স্মল আর মাইনাস জিরো বাই ক্যাপিটাল আর এই সরি ভুল করেছি এইটা হবে এইচ এই হাইটটা এই হাইটটা এইখানে এবার এই আরটা টা হচ্ছে এই সেন্টার থেকে ডিস্টেন্স দেখো এই আরটা টা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স এবার আমরা এই দিকে যত ডিস্টেন্সে যাব। তত ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়বে তার মানে ভেবে দেখো এইখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট নয় এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট নয় আমি কি একটু একটু বোঝাতে পারছি বলো আমি একটু একটু বোঝাতে পারছি আচ্ছা এবার দেখো যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট না হয় দেখো ভেলোসিটি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট না হয় দেখো এইখানে ফর্মুলায় এই মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করে জানো এইটা রিপ্রেজেন্ট করে যে ভেলোসিটি যে ডাইরেকশনে তার অপোজিট ডাইরেকশনে তার অপোজিট ডাইরেকশনে ভিসকাস ফোর্সটা লাগছে আর এইখানে আমার ভেলসিটি গ্রেডিয়েন্টটা থাকবে আগে বলো এই পর্যন্ত যা যা বললাম তোমরা কি সেগুলো কি বুঝতে পেরেছো হ্যালো এই পর্যন্ত যা যা বললাম তোমরা কি সেগুলো বুঝতে পেরেছো মানে আমি বলতে চাইছি পরের পেজে দেখো আমি ওই ডিস্কটাকে আলাদা করে এইখানে ড্র করে নিয়েছি ওই ডিসটাকে আমি আলাদা করে এইখানে ড্র করে নিয়েছি এবং আমি এইখান থেকে স্মল আর ডিস্টেন্স দূরে একটা দেখো ডিআর থিকনেসের একটা সেগমেন্ট ধরে নিয়েছি ডিআর থিকনেসের একটা সেগমেন্ট ধরে নিয়েছি এবং দেখো ডিআর থিকনেস একটা সেগমেন্ট ধরে নিয়েছি এবার ডিআর থিকনেস যদি আমি একটা সেগমেন্ট ধরে নি তাহলে মন দিয়ে দেখো এই যে পোর্শনটা এই যে এরিয়াটা এই যে এই যে এরিয়াটা দেখো ভালো করে এই যে এরিয়াটা এই এরিয়াতে আমাদের ভিসকাস ফোর্সটা টা হচ্ছে দেখো অ্যাপ্লাইড হচ্ছে কেন কারণ এখানে যখন আমরা ভিসকাস ফোর্স কথা বলেছি তখন ইটা ইনটু এ ওকে এই এটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া এবার এদিকে চলে এসো আমি এখানে দেখো আমি এখানে একটা এরিয়া ধরে নিয়েছি এবার দেখো আমার ডিসটা যদি এইভাবে ঘোরে দেখো ডিসটা যদি এইভাবে ঘোরে তাহলে প্রতিটা পয়েন্টে দেখো প্রতিটা পয়েন্টে প্রতিটা প্রতিটা পয়েন্টে পয়েন্টে টানজেন্সিয়াল ভেলসিটি এইরকম হবে দেখো প্রতিটা পয়েন্টে ট্যানজেন্সিয়াল এই এইরকম হবে এবার এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এই রকম হবে সেই ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত হবে বলো ওমেগা ইনটু স্মল আর ওমেগা ইনটু স্মল আর ওমেগা ইনটু স্মল আর প্রতিটা জায়গায় ওমেগা ইনটু স্মল আর হবে এবার দেখো আমি যদি এই খন্ডে একটা ছোট ডিএ ডিসটেন্স ছোট ডিএ ডিসটেন্স নিয়ে নি এবং সেই স্মল ডিএসে দেখো সেই স্মল ডিস্টেন্সে এই ডিরেকশনে আমাদের ফোর্স ভেলোসিটি লিনিয়ার রাইট লাগছে তাহলে আমি বলতে পারি এই ছোট্ট ডিরেকশনে দেখো ডিএ আছে ভেলসিটি আছে আর এই ডিস্কের অ্যাকচুয়ালি তো ডিস্কটা এইরকম তার সাথে ওপরে এইচ হাইটে আমার কি রয়েছে এইচ হাইটের অয়েল রয়েছে তার মানে এখানে একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট রয়েছে তার মানে কিটা রয়েছে এ রয়েছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট রয়েছে তাহলে একটা ভিসকাস ফোর্স অ্যাক্ট করবে কোন দিকে মাইনাস দিকে মাইনাস কার দিকে ভেলোসিটির মাইনাসে তার মানে ট্রুলি স্পিকিং ট্রুলি স্পিকিং দেখো ট্রুলি স্পিকিং এই ডিরেকশন বরাবর যদি ভেলোসিটি হয় তাহলে এই ডিরেকশন বরাবর দেখো এই ডিরেকশন বরাবর এই ডিরেকশন বরাবর উল্টো ডিরেকশন বরাবর উল্টো ডিরেকশন বরাবর উল্টো ডিরেকশন বরাবর ফোর্স কাজ করবে আমি যদি এই স্মল পোর্শনে যে ফোর্সটা লেগেছে সেইটা যদি আচ্ছা এইখানে লিখছি স্মল পোর্সারে যে ফোর্সটা লেগেছে ডি এফ ওয়ান জাস্ট ম্যাগনিটিউড লিখছি ইটা ডি এ ডি এ আর আর বলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখো এইখানে ভেলোসিটি হচ্ছে ভি এবার দেখো এর থেকে ঠিকনে এসে আছে এইচ এইচ ওপরে

তোমার এর ম্যাগনিটিউড হ্যাঁ বলো বলো কোনটা দেখতে চাইছো বা কোনটা বুঝতে এটা 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 হ্যালো দীপ্রো বলো আমি শুনতে পাচ্ছি না তোমার কথা কোনটা দেখতে চাইছোকু ছোট্ট পোর্শানে এইটুকু ছোট্ট পোর্শানে হচ্ছে ডিএফ আচ্ছা এবার আমি এইখানটায় যদি বলি সেটা যদি আমি ডিএফ টু বলি তাহলে সিমিলার ওয়ে দেখো সিমিলার আমি লিখতে পারি বাই এইচ এরকম করে দেখো প্রতিটা পয়েন্টে টেনজেন্সিয়ালি ভেলসিটি কাজ করছে ট্যানজেন্সিয়ালি যদি ভেলসিটি কাজ করে তার উল্টো দিকে উল্টো দিকে কাজ করবে আমি যদি ছোট্ট পোর্শনের জন্য ক্যালকুলেট করি তাহলে এই রকম হবে তার মানে এই রকম করে করে যদি আমি সবগুলোর জন্য বার করি বার করে আমি যদি অ্যাড করি দেখো অ্যাড করি যদি অ্যাড করি তাহলে এই জিনিসটা হবে না সেটা হচ্ছে আচ্ছা আমি এই পোর্শনটা ধরলাম DA1 পরেরটা যেটা কনসিডার করছি সেটা ধরছি DA2 তারপরে যেটা কনসিডার করছি সেটা ধরো DA3 ঠিক তার মানে এইটা হবে ডিএ এইটা হবে ডিএ পরেরটা হবে তাহলে এই দিকের সব ফোর্স গুলো যদি এরম করে যদি আমি অ্যাড করি এইটা হবে ইকুয়াল টু দেখো ইটা ইন্টু ধ্যান से না ইটা ইন্টু ডি প্লাস ডি এ টু এরকম করে করে চলতে থাকবে ইন্টু ওমেগা আর বাই এইচ দেখো ওমেগা আর বাই এইচ ওকে হ্যালো ওকে দেখো বুঝতে পারছো কিনা তাহলে ভেবে দেখো আমি এই সবগুলো স্মল স্মল যে ফোর্স গুলো হয়েছে সেগুলোর সামেশানকে সেগুলোর সামেশানকে আমি ডি বলছি আর এইখানে আমার এরিয়া এরিয়া মানে হচ্ছে এই পুরো মানে দেখো এরিয়া মানে হচ্ছে এইটুকু এরিয়া তারপরে এইটুকু এরিয়া তারপরে এইটুকু এরিয়া এই রকম করে পুরো এরিয়াটা আমাকে কভার করতে হবে মানে আমি এখানে যে ডিএ ওয়ান ডিএ টু ডিএ থ্রি এরকম করে করে অ্যাড করতে করতে গেছি দেখো ডিএ ওয়ান ডিএ টু ডিএ থ্রি এরকম করে করে অ্যাড করতে করতে গেছি সেইটা সামেশান হবে এই যে এই পোর্শনটার এরিয়া এই পোর্শনটার এরিয়া এবার বলো তো এই পোর্শনটার এরিয়া কি হবে আমি যদি এটাকে বার করে এনে কেটে এরকম পাতিয়ে দিই তাহলে এইরকম হবে যেটার থিকনেস হচ্ছে ডি আর

আর বাই এইচ এইটা আমি পেয়েছি df এইটা আমি পেয়েছি ওকে এবার দেখো এই যে ডিস্কটা যখন রয়েছে এই ডিস্ক ডিস্কের এইখান থেকে এইটুকুর যে ক্লিয়ারেন্স এইচ আবার এইখান থেকে নিচের ক্লিয়ারেন্সেও এইচ তাহলে বলো তো ওপর সারফেসে যদি ভিসকাস ফোর্স কাজ করে তাহলে নিচের সারফেসে ভিসকাস ফোর্স কাজ করবে কি না বলো ওপর সারফেসে যদি ভিসকাস ফোর্স কাজ করে তাহলে নিচের সারফেসে ভিসকাস ফোর্স কাজ করবে কি না অ্যাবসলিউটলি করবে তাহলে ভেবে বল তো আমার এখানে যে টোটাল ফোর্সটা হবে সেটা তো আমি ডিস্কের ডিস্কের একটা সাইডে নিয়েছি মানে একটা সাইডে মানে একটা সারফেসে নিয়েছি এই সারফেসের ওপরে অয়েল আছে দেখো এই সারফেসের ওপরে অয়েল আছে আবার এর পেছনের যে সারফেস সেখানে অয়েল আছে এবং সেই অয়েল আর ডিস্কের মধ্যে যে মানে ক্লিয়ারেন্স সেটা এইচ তার মানে সেখানেও তো ভেলোসিটি গ্রেডিয়েন্ট এক্সিস্ট করছে তাহলে বলো তো এখানে যে ফোর্সটা হবে এখানে যে ফোর্সটা হবে সেটা এপাশের সারফেস আর ওপাশের সারফেসের জন্য হবে তার মানে আমি বলতে পারি ফোর্স যেটা হবে নেট সেটা ইনটু টু টাইমস দেখো এ পাশেও যা হবে ও পাশেও তাই হবে ডাইরেক্ট এ পাশে যদি বাধা দেয় এ পাশে যদি বাধা দেয় তাহলে ও পাশেও তো বাধা দেবে দেবে কি দেবে না দেবে আচ্ছা এবার আমি একটা জিনিস ক্যালকুলেট করতে চাই কি ক্যালকুলেশন দেখো আমি বললাম এইখানে আমার DF1, DF2, DF3, DF4 দেখো এই যে এইটা হচ্ছে DF1, DF2, DF3, DF4 এগুলো কাজ করছে প্রতিটা স্মল স্মল সেগমেন্টে ডিফারেন্ট DF কাজ করছে তাহলে এই সেন্টারের রেসপেক্টে যদি আমি টর্ক ক্যালকুলেট করি সেটা কি হবে সেটা হবে R ইন্টু ডিএফ ওয়ান প্লাস আর ইন্টু ডিএফ টু প্লাস আর ইন্টু ডিএফ থ্রি কেন এই ফোর্স আর তার সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যে কোনো ফোর্স নাও তার সাথে দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স যে কোনো ফোর্স নাও তার সাথে সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যে কোনো ফোর্স নাও তার সাথে সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এরকম করে চলতে থাকবে তাহলে বলো তো আমি এখানে টর্ক লিখতে পারি টর্ক টর্ক সেটা হচ্ছে ডিএফ নেট ইনটু আর টর্ক যেটা আরে ভাই এইগুলোকে যদি আমি সাম আপ করি তাহলে ডিএফ ওয়ান ডিএফ টু থ্রি এখানে আমি ডিএফ ডিএফ টু থ্রি এই যে সাম আপ করেছিলাম সেটা কি হবে টর্ক টর্ক সেটা হবে টর্ক সেটা হচ্ছে ডিএফ নেট ইনটু আর এবার আমি ডিএফ নেট অলরেডি এখানে বার করেছি তার মানে আমার এখানে টাও বার করতে হবে দেখো টাও বার করতে হবে তো আমি কি করছি ডি টাও লিখছি ডি টাও সেটা কি সেটা হচ্ছে ডিএফ নেট ইন্টু আর ডিএফ নেট মানে হচ্ছে ইটা টু পাই আর আর ইটা টু টু পাই পাই আর 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 ইটা ওমেগা আর ওমেগা আর বাই এইচ ইন্টু টু এইটা হলো তোমার আহ ডিএফ নেট তার সাথে কি গুণ করবো আর তার সাথে আমি আর গুণ করবো এটা যদি গুণ করি দেখো তো কি আসছে ফোর এইটা মিলে আসছে ফোর ইটা ইটা টু টু পাই পাই ওমেগা বাই এইচ ওমেগা বাই এইচ আর স্কোয়ার সরি এখানে একটা আর আছে আর কিউব আর এটা হচ্ছে ডি টাও আসছে চেক করে দেখো ঠিক আসছে কিনা পাই পাই ওমেগা ওমেগা এইচ এইচ ঠিক এবার যদি আমি টোটাল টাও চাই এইটাকে ইন্টিগ্রেট করব এবার এইটাকে ইন্টিগ্রেট করব এখানে আর আমি ক্যালকুলেট করতে চাইছি আর এর ওপর আমাকে লিমিট বসাতে হবে আর এর ওপর লিমিট বসাতে গেলে কোথা থেকে কোথায় আমাকে আর এর লিমিট বসাতে হবে হ্যালো কোথা থেকে কোথায় আমাকে আর এর লিমিট বসাতে হবে দেখো এইখান থেকে এই পর্যন্ত এইখানে আর এর ভ্যালু স্মল আর এর ভ্যালু জিরো এখানে স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর তাহলে আমি এইখানে এইখানে জিরো থেকে আর পর্যন্ত ক্যালকুলেট করব তাহলে এটা হয় আর স্কোয়ার বাই ফোর তাহলে আমার ফাইনাল আসছে ফোর পাই জিটা ওমেগা আর স্কোয়ার বাই ফোর সরি আর টু দি পাওয়ার ফোর বাই ফোর এইচ ফোর ফোর কাটলো জিটা ওমেগা আর টু ফোর বাই এইচ দেখো ঠিক আছে এই পর্যন্ত এই টর্কের ভ্যালু আমি এই পর্যন্ত বার করেছি এখনো কিন্তু আমাদের পাওয়ার ডেভেলপড বার করা হয়নি দেখো প্রবলেমে কি চেয়েছে প্রবলেমে চেয়েছে ফাইন্ড দা পাওয়ার ডেভেলপ বাই দা ভিসারিটি ওমে আচ্ছা এবার আমরা পাওয়ারের ক্ষেত্রে কি জানি বলো আমরা পাওয়ার জানি এফ ডট ভি সেরকম আমরা জানি টাও ডট ওমেগা মানে ইন্টু ওমেগা দেখো টাও ইন্টু ওমেগা কারণ ওমেগা যা ডিরেকশন হবে আর টাওয়ের যদি সেম ডাইরেকশন হয় তাহলে আমার পাওয়ার সেটা এবং সেটা অ্যাকচুয়ালি টাও ডট ওমেগা মানে হচ্ছে কস সিটা কস দেখো জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তার মানে টাও ইন্টু ওমেগা তার মানে পাওয়ার ডেভেলপতে আমার টর্ক আমি অলরেডি ক্যালকুলেট করেছি তার সাথে যদি আমি ওমেগা গুণ করে দিই তাহলেই আমার গেম ওভার তাহলে হবে পাই জিটা ওমেগা স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর পাই দেখো এটাই আমার আনসার আছে আর টু দি পাওয়ার ফোর বাই এইচ দেখো এটাই আমার আনসার আছে দেখো এটাই আমার আনসার আছে